আজানি সাহেবের লগে দেয়া করলে ইমান ভাঙি যায়। শুনছি পর্যন্ত তাম পৃথিবীতে 1500 বছরে ইমান ভঙ্গের কারণ কড়া 10টা হন 11 হয়ে গেছে, আরো কথা জানি বাড়ে। এ দাওয়াত আমারও ছিল, আমার অন্য কোড়ে কাঁপছিল আমার, এই জন্য আমি যাইতে পারি না। আমার ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে দাওয়াত দিছে। তা আল্লাহর দুই বন্দা গেছে, এরকম শায়েকে কয় কি হুজুর আল্লাহ করতে পারে উনি, ও শায়েকের অনুরোধে তওবা করছে। আমনে হালাল হারাম বুঝার আপনার জ্ঞান আছে না? হেতে অক্সুলারি বা আরব, হেতে প্রিন্সিপাল বা আরব হইতে পারে না। হেতে শায়েকে কইছি আর মামু কইছি আর কয় আল্লাহ তওবা করছি, আছে কোনো যুক্তি? আলেমের লোক বিবেক কোথায়? তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এ 10টার বাইরে আর কোনো কারণ নাই, ওইগুলো হলো জাল নোট। কি নোট? আসেন, খুব সুন্দর বাদ শুনতে পারবেন, বসেন, দিল লাগাইয়া বসেন। আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। ইমান হারা যে সর্বহারা আসে। ইমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আরও অনেক রাসুল এসেছেন ওনাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এভাবে অনেকগুলো শাখা আছে। তো সাদা মাটা ইমান বলতে আমরা এটা বুঝি। তো ইমান ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ কয়টা? আর ভাই কথা কসা, ভুল হোক, ভুল হইলে তো আমি শুধরাই দিবি, এটা তো আমাদের ক্লাসরুম। অজু ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান চলে গেলে তো তুই শেষ, এটা তো জানলি না। এই যে মজার মজার জিনিস এখানে দিছি, ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? না, অন 11টা হয়ে গেছে, আগে পর্যন্ত ছিলাম 10টা। কিতা কিতা কইতির বিধি এতো এতো, ইমান ভঙ্গের কারণ 10টা হইল। এক, কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। পাঁচ, কাফির ও মুশরিকদের ফতদ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। ছয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সাত, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আট, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। দশ, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এ মোট কটা? 10টা। এই 10টা হলো ইমান ভঙ্গ হয়। আরও একটা আছে, এটা নতুন আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। আগে আপনারও সব শহরে ডগিতে সোরারা দান চুরি করতো, কি চুরি করতো? করতো নি আমন দান। আমাদের দেশে আমরা হচ্ছে হরা দিছি বাসায় টাঙ্গাই, এই বাসার মেয়েদের খ্যাত দিয়ে করি বাসার ফুতিয়া সোরের হরা দিতাম আমরা। অন যদি সোরের দানের বস্তা মাথার তুলি দেন, তোর আল্লাহ দেয় দানগুন লই যা করছে, হেতে উল্টে হিট বান কোবাইব। অন হাতে কি টোকায়? মোবাইল, স্বর্ণ। বাড়ি ডাকাতি হলে কত ধরনের মাল, মেডিসিন, যন্ত্রপাতি, কিচ্ছু নেয় না, এত শুধু স্বর্ণ আর টিয়া টোকায়। অল্প হোজা অনেক ধন, অল্প হোজা আর যেগুলো আরো বড় বড় সোর, ধরেন আঙুল নেতা টেতা সবাই নো, এগুলো দেশের টিয়া টেন আসপার করি গেল, এগুলো তো বড় স্বর্ণ, এগুলো তো আরো বড় সোর হয়েছে যেগুন ব্যাংক সদা উলিয়া করি এলায়। হিগুন তো আরো এক বড় সোর আছে যারা হ্যাক করে, হে সোরা তো আরো বড় সোর হইলো যারা ক্রিপ্টো কারেন্সি বানাইছে। এটা একটা পয়েন্ট, হে সাবজেক্ট তোমরা বুঝতে নহ, এই ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস। সোরার সোরা হইলো সুপার নোট বানান না, কি নোট বানান না, সুপার নোট বুঝবি নি? আর তো করে কিতা বুঝাই রে, এটা ইন্দোনেশিয়ার টিয়ারে 1 লাখ টিয়ার নোট, বাংলা সশরিয়া তোরা 1 লাখ ওনি ইয়ে করিস না। তো ধর টিয়াটাতে বানাইলো, বাংলাদেশি একটা টিয়ার মধ্যে একটা নম্বর আছে, আসে নি কথা কইস, আসে নি? আছে। এই টিয়া ধরে হাসরিয়া নোট ইয়ানের নম্বর হইলো জ স জ হ 08128584, এই টিয়াটার নম্বর আসে নি? তো সুপার নোট কারে কয়, একটা হলো জেনুইন নোট, জেনুইন নোট হচ্ছে মানে অরিজিনাল, এনার প্রায় 40-50টা সিগন্যাল আছে টিয়াটাতে, এটা কইতে 2 ঘন্টা লাগবে শুধু এর দূর হুনি থাক, এটা একটা জেনুইন নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয়
এটা কয় জাল নোট, কি নোট, এটা চলবো নি, সুপার নোট হচ্ছে অরিজিনাল ডাইরেক্ট। এই জিনিস আর একটা নম্বর আছে জ হ, একটা সংখ্যা দেখবি এনে কোনার মধ্যে আছে, এই শেষ হইল চুরাশি। চুরাশি নম্বরে তো টিয়া কোয়ান থাকবো, কোয়ান এক কান ডলার কটা, একটা ডলার ইয়ানে, এই একশো টাকার নোটে সুপার ডলার। কিন্তু যদি চুরাশির ভিতরে এক লক্ষ ডলার যদি বানাইয়া লায়, দৈবের কোনো মেশিন আছে নি, ডলার তো মার্কেটে ছাড়ি দিছে, এটার কো সুপার নোট। এটা ফরমাণু হামলাচ্ছে আরও বড় মারাত্মক, যাদের ম্যাগনেট আছে তারা বুঝবি, অন্যরা কবি মেয়েটি কি ওর ওয়াজ করে। এই তাম পৃথিবীতে সবচেয়ে বড় চোর সুপার নোট ছাড়িনারা, হিডায় কৈতার্য কেস আসছে, হিডা কইলে আর কল্লা শেষ, আর বাড্য ধরি মারি গেলি, এটা আর কথা ন। আবু হুরায়রা দিলে তাহলে আনু হুজুরের ক্লাসের এক লক্ষ পঁচিশ হাজার ভিত্তে ব্যাকের ভিত্তে রুল নম্বর একারে ব্যাকের শেষে দিয়ে হলো রুল নম্বর এমিয়ার, এত সোজা সোজা কেলা গাছে বুগুলি হয় আবু হুরায়রা জানে না। তিনি বলেন হাফেজ তুমি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল থেকে দুই বস্তা এলেম শিখছি, কয় বস্তা আর জোরে, ফাম্মা আহাতুমা ফাবাসাস্তু, এক বস্তা এলেম আমি নোয়াখালী স্বরে মাঝরাতে আন্দাজ স্বরে বর্ণনা করছি, ও আম্মা লাখারু ফালাও বাসাস্তু লাকুতিয়া যাও বল, রাওয়াহুল বুখারী একশো একুশ নম্বর আদেশ। আর এক বস্তা এলেম আছে, ও সেই বস্তা এলেম যদি আমি আবু হুরায়রা দুনিয়াবাসীর শোনায়, দুনিয়ার মানুষ আমার কল্লা গাড়ি এলাই, ও সহিহ আল বুখারীর আদেশ। নবীর পরের যুগে সাহাবীরা জীবিত, সে সময় কয় এলেমিয়ান প্রকাশ করলে আর কল্লা হালা দিব, ও নাই রফিকুল্লাহ ফেতনার যুগে যদি অরিজিনাল মালগুলা বেচা বিক্রি শুরু করে ওয়াজগুলা করে, রফিকুল্লার কল্লা থাকবে না, থাকে বেহে না গো, ঠিক না? কারণ আমাদের কথাগুলো ইংলিশে ট্রান্সলেশন হয়, মাগো সুপার নোটলি এই হুজুর গিয়া কথা কয়, এতে তো যা তা হুজুর ন। এই এক বছর আগে তুরস্কে কত হাজার বিলিয়ন ডলার সুপার নোটের একটা সালাম ধরা গেছে। সুপার নোট মানে এটা অরিজিনাল নোট ডলার, বাংলাদেশ চার হাজার কিনতে এরব। ইরাককে হামলা করার আগে আমেরিকা এ সেখানে সুপার ডলার মারি দিছে, যে টিয়ালে তোরা হারাহারি কর, যে বিরিক ফিল্ডের দাদন খাস, হাঁসটা বিরিক ফিল্ডে তো খাই, মাঝির ডরে অজ্ঞের মাইতে যায়, অজ্ঞের মাইতে যায় ভরি দেয়া তে ইট বানায়, মাল খাইছে কয়জনে তু আর জোরে, এরকম ফাঁসটা পিরিক ফিল্ডে তো দাদন খাই না, সিটিং বর্তমানে হাত দিকে সাই থাই না নাই রে, বলে আফসারি সাহেব এত ভালো আপনারে বাসি আঙ্গো ঘরের ভাত খাই, আপনি আঙ্গরে বেজ্জিতি করে দিছে হরি আফসারি রে কোবা, এটা কইয়ের কিনলে কক্সবাজার যাইলে আরে ধরে কনোয়াখালীর মানুষ আপনারে ভালোবাসে, তে আর তিন কোটি টিয়া খাইয়ে লেছে আরে বাসান হাতে কাঁদে কো আর বউ গেছে গো দাই, বহুত জাগা জাগা তো বললাই বদনামী খবরদার, এগুলো হককুলে বাদ নষ্ট করিও না, না ফসাইলে আরো বেশি টাকা লইবা, যেখানে ওয়াদা দিবা ওয়াদা, এই যে আমরা এখানে ওয়াদা দিছি আজকের এই ডেট যদি একশো কোটি টাকাও বলে হবে না, আরো তিনটা দিন থাকতাম আমি ইন্দোনেশিয়া, এই প্রোগ্রামটা ধরার জন্য দুইটা টিকিট ক্যান্সেল, দুইটা টিকিট দুই লক্ষ টাকা, এটা তোমরা বিশ্বাসও করিবা না, কহারে হুজুর কিতা কর, টিয়া কত দিবি তেল ঘুরে তোমার কিনা সন্দ, মেন হচ্ছে মুখের দাম মানুষের, কিসের দাম, কিসের দাম, ওয়াদা যদি খেলাপ করো কোনোদিন তোমার থেকে ভালো মানুষ জন্ম নিবে না, কারণ তুমি মুখে ওয়াদা করিয়ে তো একটা বাক্য বলছে, বাক্যের বিনিময়ে তুমি জান্নাত মান কলালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার জন্য জান্নাত ওয়াজি হয়ে গেল, মুখের কথার বিনিময়ে জান্নাত, তাইলে মুখের কথা কয়ে পাঁচ জায়গা তো দাদন খাই ফাঁসটা কোম্পানিতে ফুড়াইয়া দাও, তুমি নিজেও খাড়াইতে আইতেন, তুমি ফাঁসটা ব্রিক ফিল্ডের শেষ করে দিছ, আল্লাহ তোমার শেষ করিব, ঠিক নেই খবরদার এগুলো করিও না, টিয়া খাইছো তুমি বিভিন্ন জায়গায় আরো ধরে, কক্সবাজার
নুরুজ্জামান ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান, একার গ্রাম সভা কইছে, নামও কইছে আর নাও কোন কোন মাঝিরা মাল আনছে, আর ডরে কইতেন না, কারণ এগুলো তার ভক্ত। আমিও কিছু দুর্নীতি সিটারি করি, অল্প অল্প করি, এর কিতাব করি এমরে ভাই, দুনোময় ব্যালেন্স চাই আর কি, কষ্ট হয়নি। তাহলে বর্তমান যুগের সোরা সেরা সোরাকে সোরার কথা শূন্যের কথা কইতে কইতে ক্রিপ্টো কারেন্সি আর সুপার নোট পর্যন্ত গেছি। এই জগতের সবচেয়ে বড় সোরা ইবলিচ্ছ সোরা, হেতে ক্রিপ্টো কারেন্সি সুপার নোট ডলার এড়ি নিত না, হেতে নিব আমি যেদিন আপনি এমাচ্ছর আন্ডার সর থেকে বিদায় নিবেন, সেই সময় তারা আল্লাহ শয়তান ইবলিচ্ছা আপনার লগে সুরুত ধরি, এরপরে কইব আনালাহা আনালাহা। তারপরে আপনার মৃত ব্যক্তির কাছে যখন আসবে ছয়টা সেক্টরের রুটা কবজ হইব, যখন ওই যা বালাকাতিল হুলকুম থেকে এরপরে নাকের আঘাত দমাইব, ইবলিচ্ছা দেখে যে আফসার হিসাবের হায়া তার এক সেকেন্ড রয়েছে, হায় হায়, কারণ সে তো দেখতেছে জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে চলে আসছে, খুশবু নিয়ে চলে আসছে, এই মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বড় ইমানটা লয়ে যদি যায় আফসারি তো জান্নাতে চলে যাব। তারে দি বিশ চল্লিশটা জেনা করেছি, হাজার কোটি টাকা দুর্নীতি করেছি, এখন ইমানটা লই যদি চলে যায় সে সোজা জান্নাতে চলে যাব, সে জান্নাত দেখতে পায়। এই জন্য সেই সুরুদ্দরি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইতিপূর্বে মারা গেছে হেরকে সুরুদ্দরি বইব, আপনারে দোকা দিব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইতান, ওয়াকুর রব্বি আই আউযু বিকা মিন আইয়াহদুরুন। আপনার মা সুরুদ ধরি আইব, আমরা তো সাকাতুল মৌত চলে, আহারে কষ্ট, হায়াত রয়েছে আর এক সেকেন্ড, ছয়টা স্টেপ থেকে এটা তো বলছি, ছয়টা স্টেপে কীভাবে রুড আইব, ছয়টা স্টেশন ব্রেক দিব, এরপরে কি তার হু তোর কষ্ট হয় কেন, কো মা আপনি কত হয়েছেন, হ্যাঁ আমি তোর দুই বছর আগে মরছি, দায় তোর মা না কির ইসলাম দূর বেড়া হুতে সিটিং রয়েছে, ইসলাম টিসলাম নাই, কবর আজাব নাই, হুজুর এটা দিয়ে ওয়াজ করছে মালকা মেছে উদা বাজে বুয়া, কো মা কি দেখুন, কো হ্যাঁ হ্যাঁ তোর মা, কো হ্যাঁ মা সিঞ্চিত, তো কইব হ্যাঁ তাহলে ইসলাম মিথ্যা, এ মাকে আজরাইল আলাইহিস সালাম অন্য যে হাতে গারকা অন্য সে তাতে নাস্তা, এইভাবে নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম রুহুটার টান দিয়ে বাইর করিব, আমরা শেষ চাকা পানসার চাকা আমনে সির জাহান্নামি ইবলিচা বা যাইতে যাইতে কয় কলা ইন্নি বারি মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কি তরে বনু আয় তোর সিনি না বাজি, আয় তোর কইলে কইছি আর কি তোর মা সুরুৎ দিচ্ছি, এ সা আইডেন্টি কার্ড আই অ্যাম ইবলিস, আই অ্যাম ইন্নি বারি ইউমিন কে ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহর ভয় করি, মা গো রাব্বুল আলামিন যে সসিয়ে লাগব, কমা ভাই কিতা কর, এতদূর কইবার তো আর শেষ তোর সুযোগ নাই, ওয়াকুর রব্বি ওই যে এরপরে রব্বির জিউলালি আমাল সলিহা, এরপরে কইব আল্লাহ প্রিয় আমাকে আবার ফেরত দে, আমেরিকার প্রেসিডেন্ট হব না তোমার বান্দা হব, মুমিন মুত্তাকিদের দলের ভিতরে ঢুকব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে ভিড়ব, আমার আল্লাহ কয় বন্দার সুযোগ নাই রুহ লইয়া গেছে, এই দোয়াটা করবে আল্লাহ বলে দিছে তোমরা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে ফানা চাইবা, হে নবী আপনি বলুন তারা যাতে ফানা চায়, এই মৃত্যুর সময় এই যে সুরুদ্দরি হাতে যে দোকা দেয় সেই সময় তো আপনারা নিচের দিকে ধরে শাস্তি আছে, কেমনি আপনি ইমানটা রাখবেন, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলেন বেসরেলেন সেই সময় দমটা জ্বালিব কেমনে আপনি কলমাটা পড়বেন, এই চিন্তাটা কোনোদিন করছে, সুম্মালা তারা উন্নাহা আইন আল ইয়াকিন, তোমরা প্রত্যেকে সেদিন সব কিছু নিচ্ছকে দেখবা, এই শেষ সময় যদি আপনি ইমান হারা হন বরবাদ, কি আমরা তো নামাজ আল্লাহ রোজা আল্লাহ জিকির আল্লাহ ফরাদ ইতিহাসে নজর ইনশাআল্লাহ তাহাজ্জুদ ভর্তি আছে কোনো অসুবিধা নাই,
আমনে মেইন ফরাদি বিন ইমানে রে আলা এতমারু বিল খাওয়াতিম অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল শেষ ভালো যার সবে ভালো মান কল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ এই ইবলিস শেষ সময় আপনার ইমানটার হাইজ্যাক করব ইমান ছাড়া যদি আপনি নূহ আলাইহিস সালামের হলাওন লাভ হইতো না নূহ আলাইহিস সালামের হলাও তো কেনাইন্না ডাকাত এতে জোনটার লগে আড়ে সাগরিয়ার লগে আড়ে আকাশের লগে আড়ে ঠিক নিও কত সুন্দরে বলাই নূহ আলাইহিস সালাম ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা তাকুম মাল সন্ত্রাসীন ওয়ালা তাকুম মাল সিটিং ইন ওয়ালা তাকুম মাল ডিজিটাল ইন পুত্রে সোনার লগে আড় ইচ্ছা আয় আব্বার লগে নৌকা তোর লগে আর উপরে হাত আছে হিসাবের লগে আমাকে দোমালা বিল্ডিং পাহাড়ে উড়ি যাই তুফেন আইবে তুফেন আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় আমনে বলেন ইল্লা মার রহিম ইল্লা ওই বুড়ি হিগ্গা আজকের তুফানে কিচ্ছু থাকতো না ইল্লা মার রহিম আই ইল্লা বুড়ি হিগ্গা কন বুড়ি মাছরা দই নাড়া বুড়ি অজ্ঞা আছে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছিয়া কোসেড়ি তুফান আইব তারপরে আমরা আঙ্গর নৌকা তুড়িয়ে এবার ক ঠিক আছে নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়া প্রাণীগুলো নিয়ে যাইলেন মাল পৃথিবী সব শেষ পরে মনে হইলো আহারে বুড়িরে তো কইলাম না বুড়ি তো নাই এ তুফানে শেষ বন্যা শেষ নোয়াখালীর বন্যা বুড়ি শেষ তিন মাস পর যদি পারে যখন এভাবে ঠেকে এবার নূহ আলাইহিস সালাম কাহারে বুড়ি গারে আগে চাই আয় আসেনি বুড়ি মাগা বুড়ির তো আগো মিস ইনফরমেশন কারণে বুড়িটার ধ্বংস করি গেলাইলাম আবার যাইছে এদি বুড়ি আডারিটা খোলার দেয় আডারিটা হাত দিছ নাই তো করে বুঝাই পারলা কই এর হাল ধরে বুড়ি হরমুলা গাইতে আছে নূহ আলাইহিস সালাম আসসালামু আলাইকুম জেডি আসেনি বালা আসি বালা কি তো আব্বা তুফানের খবর দিতে নিয়ে আইসো কোবা কিছু দেন নকলা কইতে আইতার ন তুফানে টর্নেডো সব শেষ সব শেষ কো আজি আয় তো কিছু দেখ শেষ পরশুরাম সাগল নাই বল গাজে অন ঘটনা কি তা বুড়িটা রয়েছে কেন বুড়িটা তো কোনো ত্রাণ লই যেন স্পিড বোর্ডও কেউ নিল না আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে কোন হুড়ে তুমি সিগন্যাল দিতে 10 নম্বর মহা বিপদ সংকেত দিতে ভুলে গেছো তাম পৃথিবীর মানুষ আমার বুড়িটারে ভুলে গেছে আমি আল্লাহ বলতে পারি না আমি আল্লাহর রহমতের ব্যারিকেড দিয়ে আমার বান্দিকে আমি বাঁচাই দিয়েছি নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না ডাকাত সন্ত্রাস হেতে নবীর ফলা হওয়ার কারণেও বাঁচে ন নবীদের আফন চাষা আবু তালিব বা কত ডাকাত হেতে নবীজিরে বুক লইছে ফিট লইছে ছোট্টবেলা ধরে কাওয়াইছে লোয়াইছে বিয়ে পর্যন্ত করেছে শুধু ইমানের কারণে হেতে শেষ কথা ঠিক কিনা আবু তালিব বা ফাঁড়া যখন সাক্ষাতুল মৌত আইছে নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা হাদারাতিল ওয়াফাত আলিবিন ফাজা আন নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবা তালিবিন ফাওয়াজাদা ইনদা আবা জাহালিন আবু তালেবের যখন সাক্ষাতুল মহোৎসলের এট দ্য এলিমেন্ট মুমেন্ট মুহূর্ত রুবাইয়াত যায় নবীজি গেছে যায় সাইতে তার শিউরে আবু জাল্লা ফাঁড়া আর কে এ আবদুল্লাহ ইবনে আবি উমাইয়াত ইবনে মুগীরা ও জাতীয় নেতা সাতজনের দুইজন বই রয়েছে দলীয় বাড়ির কাছে বই রয়েছে আইসিউতে কন সিউ আইসিউতে বইছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদুল্লাহা বিহা ইনদাল্লাহ ও সাসা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল হুজুরে গো ফকেটের মধ্যে সব সময় সিল থাকে যে কোনো কাজের লাগ গেলে সিলটা দিয়ে তার প্রয়োজনটা সারায় কয় সাসা দেখছেন নি জান্নাতের সিল আমার ফকেটে আছে আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মোহাম্মদ রসুল্লাহ লাগতেন শুধু আই লিল্লাহ বলেন আমি সিল মারি দিই মা সাদুল্লাহ কাবি আইন্দাল্লাহ আয় নবী সাক্ষী দিম আল্লাহর কাছে আপনি মোমেন এর ঘরে বকাল আবু জাহালিন আবদুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগিরা তা ইয়াবা তালিবিন আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, এ মুগিরার আবু তালিব বা শক্তিব দিতে আছে, আবু তালিব আবু জাইল্লা শক্তিব দিতে আছে, ও আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের দলে তুকে হিরি যাইবা নি ঘটনা কীটা রুয়াইয়াত যায় হাতে এটা এ হাঁকে দি আজাইল আলাইসাল্লাম সাক্কা ফানসার করি বললাই আড়ে বাচ্চা। এবার আবু তালিব হাতে কইতে আছে হায় হায় হাতে নিজে কলা লাউলা আন্ত আইয়ারানি কুরাইশুন লাকটা তু বিহা আইনাকা, ও বাতিজা মোহাম্মদ যদি আমার কুরাইশবাসীরা বদনামি না করতো তাহলে আমি তোমার এই কালিমাটা ফুড়ি তোমার চক্ষু শীতল করতাম। একথা কই সাক্কা ফানসার সাক্কা আরো ধরে নবীজির এত হাজার কোটি কোটি টাকার সহযোগিতা করছে, আবু তালেবের মতো সহযোগিতা নবীজির এইভাবে কেউ করে নাই জীবনে মরণে সকল ক্ষেত্রে। নবীর নবীর কাছাকাছি ছিলেন একদম ছোট্ট বয়স থেকে, নবীর বিয়ে পর্যন্ত করেছে, শুধু শিরক থাকার কারণে এই আবু জাহিল্লা জাহান্নামি। আপনি নামাজ পড়েন, কলমা পড়েন, জাকাত দেন, আপনি রোমের মধ্যে জানা যাওয়া পাওয়া যায়, মদ পাওয়া যায়, জার্মানের মদ বালারা জিরা খাইলে বুড়া মানুষ পর্যন্ত জোয়াইনের মতো কথা কয়, ঠিক কি না? ও মা গো মিশা কথা কইতে মুখে বাজে না, দা ওয়াইন খুব ভালো দামি মত মুখে বাজে না, না আমি কথা বুঝছেন নি আসেন তো আবু জাহিল আবু তালিবা হেতে নবীর জন্য এত কিছু করার পরেও হাতে জাহান্নামি। ওই দেখেন এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস 39 এবং এই 46 নম্বর হাদিস, এ আবু আবু তালিবা নবীজির লগে বেদবি করার কারণে হেতরে কি শাস্তি দিছে তাও মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে লেখা আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালানি ইয়াগলি মিনহুমা দিমাগহু। সবচেয়ে জাহান্নামীদের মাঝে যাকে সবচেয়ে কম আজাব দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালিব, তার পায়ে দুখানা আগুনের স্যান্ডেল লাগাই দেওয়া হবে, আগুনে দিক দিয়ে ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে, যেটা ইন্দোনেশিয়া দেখলাম পরশু অগ্নিগিরিতে কিভাবে আগুন টকবক টকবক করে লালা লাভাগুলা, আয় হায় ভয়ঙ্কর দৃশ্য। দেখেন আবু তালেব কত বড় ফাক্কা ইমানদার, চাইল নবীজির হাতে বিয়া করাইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, এত তো অভিভাবক আবু তালেব নবীর অভিভাবক চাচা, বিয়া হড়াইতে আসেন হুজুর হইব কোন কাবা শরীফের লগে, তো আবু তালেবের বাড়ি বোঝেন না আগো হযরত আবু তালেব ইমাম সাহেবের খুতবা হড়ার আলহামদুলিল্লাহিল্লাজি জালালানা মিন যুররিয়াতে ইব্রাহিম ও সারা ইসমাইল ওয়া জালালানা বালাদান হারামান আমেনা ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লাই উজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি ফারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। হেতে নিজে খুতবা হড়ের সমস্ত প্রশংসা কার জন্য? কে আবু তালিবা কে কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আল্লাহ কাবা বানাইছে, হারাম শরীফ বানাইছে, মক্কা বানাইছে, আর আর বাতিজা মোহাম্মদ তাম জগতের সব পুরুষের এক পাল্লা রাখলে, আর আর বাতিজার এক পাল্লা রাখলে, আর বাতিজা সবচেয়ে ফদল অনুগ্রহে সব দিক দিয়ে শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে সেরা আলিপ্লা ম্যাস্তেক রাখি যদি ধরেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার, তাহলে তো হাতে আল্লাহরে মানে মানেনি কে জোরে গো কে? ও মা গো আবু তালিবার হেতের বাপ আব্দুল মুত্তালিব দুনোগা মিলিও খানায় কাবার ভিতরে 360 গা মূর্তি লাগাইছে। এই ইমান আল্লাহর প্রতি ঠিকই আছে, শিরক করার কারণে সাকা সাকা আইস পর্যন্ত আপনি আপনার ইমানটারে কদূর কোষ্ঠীপাতরতে যাচাই করছেন নি, আপনার ইমানটা কি আছে না সবজি বাজারের গরুগ্রস্ত মাসে মাসে খাই আসতে সটে দি দি হুজুর আমাদের ইমান না তা আছে তো। কতজন দেখবেন যে জাহান্নামে বিনয় হিসেবে চার করে লেখছি হজ নামাজ কলমা ঠিক আছে, আঙ্গ মসজিদের
শেগাবতী এমিয়া কাশ্মীরও এমিয়া কি কাশ্মীর ওয়া ইমান তো সাকাত বানসার উনি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ধর্মনিরহেক্য ধর্মনির তৈলে নবীজি মক্কা মুকাররমা ছিলেন তেরো বছর কয় বছর কয় বছর এই তেরো বছরে নবীজি কি শিখেছেন তাওহীদ রেসালাত শিখেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এক আল্লাহ জিন্দাবাদ মদিনা তৈয়বা হুজুর দশ বছর ছিলেন কয় বছর এই দশ বছর হুজুর ইউনিয়ন বোর্ড চালাইছে মেম্বরের কাজ কি চেয়ারম্যানের কাজ কি উপজেলা প্রশাসনের কাজ কি জেলার কাজ কি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট তারপরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী মরলে জাতীয় দিবস কন্টা কর্তা সব কিছু প্রায় দুইশো যুদ্ধ করে হুজুর প্র্যাকটিক্যালি শিখে দিছে উম্মতেরে যেই কোনো কাজ আপনি কেমনে করবেন বিয়ে কেমনে করবেন স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন ক্ষেত খামারি কেমনে করবেন পশু পাখির সাথে কী আচরণ করবেন সব কিছু বেশ শিখাই দিয়েছেন কোথায় মদিনা তো এবারে দশ বছরে তাহলে মদিনার দশ মক্কা মুকাররমা তেরো মোট মিলি কত এ তেইশ বছর নি মোহাম্মদুর আর আঙ্গ সমাজও চলে হইলো দশ বছরের তেরো বছরের মোহাম্মদ তাহলে কলমা এমনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ কদ্দুর অর্ধেক কদ্দুর এই আল্লাহ এই ডাকাতেরা এই ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করে দিছে অফিসও কি আল্লাহ থাকবো নাই পাসপোর্ট ঠিক করতে গেলে ভোটার আইডি কার্ড ঠিক করতে গেলে হিয়া নাকি আল্লাহ দেন না কম্পিউটার আইজেন নে মারি এটা দুই হাজার দেন কাইল্যা তূর্ণ নিশ্চিত করে আসি এয়ারপোর্টে তুই অ্যাটেন্ডেন্স এতে তিন হাজার কামাল আছে আর ওকে কনে যাবেন একে লাকসং লাকসমের তো ফার্স্ট ক্লাস স্নেক যাতে সিট নেই আমি কয়ে সিট আগে পর্যন্ত কাটছি পরে কইলাম তো এটা ভুলে কইছি ওই সিস্টেমে এতে লাকসং তো সিটি আন বেশ লগে দুগো কী রে তোগো কবাই আমরা স্ট্যান্ডিং টিকিট কয়ে এতে রে তিনশো দিছি তো যিনি রেল ইঞ্জিনটা চালাইলো রাচ্ছা হুরাটা রাত ঘুম মারে তে কটাটে আহাইব এইভাবে স্বাধীনতাটা ব্যাস হয়ে যাবে এই জন্য ধর্ম নিরপেক্ষ রাখলে তো এইভাবে লুডি কাডি খাইবার সুযোগ হয় ঠিক কিনা।